কি তোতারানি, কি খবর? কোকোদি দেখি দেখি আগে। ও মা, কি মিষ্টি লাগছে। মা কোথায়? মা আসেনি? আরে আর বলো না তোতা, আমি বললাম কাকিমাকে অনেক করে, কাকিমা বললো যে দুদিন দুদিন করে আবার কি যাব, দোকানটাও তো খোলার আছে না, কাকিমা খুব ব্যস্ত, তাই আমাকে বললো যে আজকে তুই যা, আমি না হয় পরে কোনো এক সময় যাবো। আচ্ছা, মাকে বলে দিও মাকে আর আসতেই হবে না, মার ওই দোকানটা নিয়েই মা পড়ে থাকুক, আমি তো আর মার কেউ হই না। আমি দেখছি তোতারানির মায়ের উপর একটু ভরসা নেই। আর মার গা থেকে না একটা অদ্ভুত গন্ধ বেরোয়, ওটা ওটা পেলেই আমি কিরকম একটা ফ্রেশ হয়ে যায়, আমার একটা অক্সিজেনের মতো, তোরা বুঝবি না। আবার কি নিয়ে এসেছো তুমি? ওমা ফুলশয্যার তত্ত্ব আনতে হবে না? শোনো, আমি ওদিকে রেখে দিই। হ্যাঁ রাখো। সকালবেলা সমস্ত কেনাকাটা করেছি, করে তারপর গুছিয়েছি, গুছিয়ে তারপরে নিজে রেডি হয়ে আসতে সময় লাগে, আজকে তো হোটেলে খুলতে হয়েছে। আজকের দিনটা বাদ দিতে পারলে না? আমি বলেছিলাম তো কাকিমাকে অনেকবার, কাকিমা শুনলে তো। তবে হ্যাঁ, কাকিমার হোটেলটা আজকে খোলা দরকার ছিল তো। তা কেন, কিছু হয়েছে মা? বাবা তোমার সাথে কথা বলছে না? এইসব নিয়ে তুমি এখন ভেবো না মা, আমি সব সামলে নেব। কিন্তু অষ্টমঙ্গলার দিন তো জোর খুলতে বাপের বাড়ি যেতে হয়, আমার কোথায় বাপের বাড়ি যাওয়া হবে না বলো মা? সেরকম হলে তুমি আমার হোটেলে আসবে, ওখানেই যা ব্যবস্থা করার করব, আর ওখানেই আমি মেয়ে জামাইকে খাওয়াবো। বাড়িতে যদি জায়গা না হয় তাহলে বিকল্প ব্যবস্থা তো করতেই হবে। বাবা আমার কথা একদম জিজ্ঞেস করে না? না, তোমার বাবার সঙ্গে আমার সেভাবে কোনো কথা হয় না, কোকোকে জিজ্ঞাসা করো, কোকো বলতে পারবে। কোকোতে বাবা আমার ব্যাপারে জিজ্ঞেস করে? তুমি তো জানো তোতা, কাকু খুব চাপা স্বভাবের, মুখে অনেক কিছুই বলতে পারেন না, মনে মনে ভাবেন বোধ হয়। ও, তার মানে বলেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো আজকে দিনে মন খারাপ করতে নেই বৌদি, এক্ষুনি সব লোকজন চলে আসবে না, চলো চলো তোমার সাজগোজটা কমপ্লিট করে নিই, চলো। ননদিনি কিন্তু ঠিক বলছে, একদমই লোকজন চলে আসবে, সাজগোজ কমপ্লিট করে নাও। তোমার শ্বশুর শাশুড়ি মা আমার সঙ্গে একটু কথা বলতে চাইছিলেন, আমি ওনাদের সঙ্গে গিয়ে একটু কথা। না মা, তুমি যেও না। কেন? তুমি থাকো আমার কাছে, থাকো। এরম করে না মা, তোমরা তো এখানে সাজুগুজু করছো, এত বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে গল্প করো না, হ্যাঁ গল্প করো, কথা বলো, আমি এক্ষুনি কথা বলেই আসছি। না মা, তুমি যেও না, তুমি আমার সঙ্গেই থাকো। দেখেছি সারাক্ষণ কিরম করিস, জ্ঞান 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 জ্ঞান, আশ্চর্য। আমার মেয়েটা না চিরকাল এরকম জানো তো, আমাকে পেলে আর কিছুতেই ছাড়তে চায় না, তোমাকে না খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ কাকিমা।